বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে আছি। আমি গত ক্লাসে তোমাদের দশম অধ্যায় পড়িয়েছিলাম, প্রথম পথে দশম অধ্যায়। আমরা এই অধ্যায়ে একটা লেকচার হয়ে গেছে, আমরা আজকে আমাদের এই অধ্যায়ে দ্বিতীয় লেকচার। আজকে আমি তোমাদের যে বিষয়গুলো পড়াবো, এটা পড়ার আগে গত ক্লাসে যে বিষয়গুলো পড়িয়েছিলাম সেই সম্পর্কে একটু বলে নিই। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম গ্যাস কী, আদর্শ গ্যাস কী, এবং আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো এগুলো একটু আলোচনা করছিলাম, এবং গ্যাসের যে সূত্রগুলো আছে যেমন বয়লের সূত্র, সালসের সূত্র, সাপীয় সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আরেকটা জিনিস সূত্র একটা টপিক দিয়েছিলাম, এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অফ প্রেশার। আজকের ক্লাসের আলোচ্য বিষয়, আজকের ক্লাসের আলোচ্য বিষয় আদর্শ গ্যাস সমীকরণ। যেটা বলছে গ্যাসে ঘনত্বের সমীকরণ এবং গ্যাস ধ্রুবক। এটা পড়ার আগে একটু বলে নিই, গত ক্লাসে আমরা যে বয়লের সূত্র, সালসের সূত্র দেখেছি, এগুলোর কিছু প্রয়োগ আমাদের আছে, যে প্রয়োগগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। আমরা আজকে পড়বো আদর্শ গ্যাস সমীকরণ, কীভাবে আদর্শ গ্যাস সমীকরণ আমরা পেয়ে থাকি। আদর্শ গ্যাস সমীকরণ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা দেখেছিলাম, এই জন্য আমরা লিখতে পারতেছি যে আমরা জানি আমরা বয়লের সূত্র থেকে একটা সূত্র পেয়েছি, বয়লের সূত্র হতে কি জানি বলছে আয়তন সাপের ব্যস্তনুপাত। তারপর আমরা সালসের সূত্র থেকে পেয়েছিলাম কি, সালসের সূত্র হতে ইসলাম কি আয়তন পরম তাপমাত্রা সমানুপাত। এবারে এই দুটো সূত্র যদি আমি একত্রে করি, একত্রে করা মানে দুটোকে একসাথে করা, তাহলে কি হবে, কি ভাবছি বা এখানে যদি আমরা এই ধ্রুবকটা উঠিয়ে দিই, একটা কনস্ট্যান্ট নিতে হবে। এই কনস্ট্যান্টটাকে আমি কি ধরে নিলাম, এখানে এই কনস্ট্যান্টটাকে ধরে নিলাম কি আর পি। একটু পরিচয় দিয়ে দিই, এখানে আরকে গ্যাস ধ্রুবক বলে, আমরা এই গ্যাস ধ্রুবক সম্পর্কেও আলোচনা এখানে ধ্রুবক বলে, তাহলে কি ধরে এখানে যদি হচ্ছে যদি গ্যাসের মোল সংখ্যা এন, যদি গ্যাসের মোল সংখ্যা এম, তাহলে আমরা সমীকরণটাকে নিম্নতভাবে প্রকাশ করতে পারি, পিভি এম আর পি। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ কি পেয়ে গেলাম, পিভি এগুলো এম আর পি। এই সমীকরণটাকে বলা হয় কি আদর্শ গ্যাস সমীকরণ। এখানে একটু পরিচয় দিয়ে দিই, পরিচয়টা বলছে পি হচ্ছে তাপ, পিভি হচ্ছে কি আয়তন, আমরা তো এই দুটো মূল সংখ্যা জানলাম, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, কি হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। আমরা তারপরে একটু এখানে সমন্বিত সূত্রটা পড়ার পরে আমরা পরিচয়টা আরও দিয়ে দেবো। এবারে আমরা আরেকটা সূত্র শিখবো কি, এখান থেকে আরেকটা সূত্র শিখার দিলে কি সমন্বিত সূত্র, যেটা আমাদের কাজে লাগবে। কী লাগবো আমরা বলতেছে, একইভাবে বয়লের সূত্র থেকে আমরা জানি এটা এবং ভি প্রবেশনা টি, অতএব আমরা লিখতে পারি কি ভি প্রবেশনা টি ভাগ পি, বা ভি উল্টে বারে আমরা সমানুপাতিক ধ্রুবক কি নেব কে নেব, বা পি টু পি কে টি। এখানে যদি আমি পি ভি ভাগ পি টি এর পাশে নিয়ে আসি, তাহলে কে যদি একাধিক ভাবে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ ওয়ান এভাবে আমরা
এই সমীকরণটাকে বলা হচ্ছে সমন্বিত সূত্র। সমন্বিত কথার অর্থ হচ্ছে কি, দুইটি সূত্রে একত্রে করে যে সূত্র পাওয়া যায় সেই সূত্রটার নাম হচ্ছে সমন্বিত সূত্র। এবারে আমরা এই সমন্বিত সূত্র থেকে কি দেখবো, ঘনত্বের সমীকরণ বলছে প্রকৃষ্ট নাম হচ্ছে কি গ্যাসের তার সমীকরণ, ঘনত্বের সমীকরণ। তাহলে গ্যাসের ঘনত্ব সমীকরণ কিভাবে দেখবো, আমরা দেখবো আমরা জানি T1 V1 equal to T1 V2 equal to T2, বা যদি আমরা বলি কি আমরা ঘনত্বের সমীকরণ ডেফিনেশন কি জানি, কোনো বস্তুর একক আয়তন এবং ওই বস্তুর ঘনত্ব বাড়ে, তাহলে যদি আমরা রো1 V1 আর রো2 নিলে কি হবে, যদি 2 নেই আমরা এখানে কি হবে m/v2 একক আয়তন। তাহলে আমরা এখানে কি তাহলে আমরা যদি এখানে আয়তনের জায়গায় বসাইতে পারবো, অতএব জীবনের জায়গায় এম ভাগ আমরা বসাইতে পারবো এখানে T1 গুণন G1 এর জায়গায় এম ভাগ T1 রোয়ান ভাগি T1 T2 তো থাকলো গুণন এম ভাগ রো 2 ভাগি T2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে এখানে কী আসতেছে, এটা নিচে চলে আসছে, দেখো এটা কিন্তু নিচে, তাহলে এই এম কিন্তু কেটে দিতেও পারে, তাহলে কী হলো T1 ভাগ রো1 T1 ইকুয়াল টু T2 ভাগ রো2 T2। তাহলে যে সমীকরণটা চলে আসলো এটা হচ্ছে কি চাপ ও তাপমাত্রার সাথে ঘনত্বের সমীকরণ। এবার এখানে দেখলাম যে চাপ ও তাপমাত্রার সাথে ঘনত্বের সমীকরণটা আমরা দেখে নিলাম। তাহলে তোমরা একটু এগুলো নোট করে রাখবা এবং এগুলোর প্রয়োগ আমাদের এখানে জানতে পারো। এবারে আমরা গ্যাস ধ্রুবক আর এই গ্যাস ধ্রুবক সম্পর্কে একটু আলোচনা করবো। গ্যাস ধ্রুবক তো তোমরা জানো যে আর দ্বারা প্রকাশ করা হয়, কীভাবে আমরা আর দ্বারা প্রকাশ করি, এখানে আমরা জানি T=nRT। এখানে যদি আমি একটু পরিচয় দিয়ে দিই বা আসন শক্তি দেখা যায় T/nT, এখানে যদি একটু পরিচয় দিয়ে দিই বলছে এখানে কি হচ্ছে সাফ টি হচ্ছে কি ভি হচ্ছে কি বলতেছে আয়তন আর টিটা হচ্ছে কি এখানে তাপমাত্রা, এই এন এর পরিচয়টা এখানে জানতে হবে। এন হচ্ছে কি সংখ্যা, এখানে গ্যাসের কি সংখ্যা মোট সংখ্যা, এই এন এর মানটা নির্ণয় করতে হয় ছোট হাতের এন বা বড় হাতের এন। ছোট হাতের মানটা হচ্ছে গ্যাসের ভাগ আর বড় হাতের এন হচ্ছে কি গ্যাসের আণবিক ভর। অনেকগুলো করার সময় আমাদের কিন্তু গ্যাসের আণবিক ভরটা সম্পর্কে জানতে হবে। তাহলে আর এর সমীকরণ কী পেলাম আমরা এটা, তাহলে আর এর যদি এককটা আমরা নিতে পারি আর এর দেখো, তাহলে দেখো এখানে পিভি কথার অর্থ কি সাপ আয়তন, আমরা সাপ সঙ্গে কোনো বস্তু একক আয়তনের ভরকে বসছে সাপ সঙ্গে সব বল বা ক্ষেত্রফল, তা আয়তন আমরা বলি কি আয়তন বলতে বলছে ক্ষেত্রফল গুণ ধরব, বা এসও দেওয়া যেতে পারে এলও দেওয়া যেতে পারে, এ যদি কেটে যাই তাহলে এফএল মানে কি বলের উপর হচ্ছে কেজি, দৈর্ঘ্যের উপর হচ্ছে কি মিটার, কেজি মিটারটাকে বলা হয় কি কেজি মিটারকে আমরা কী বলি জোল। তাহলে পিভি সংসরণ কী লিখতে পারবো জোল, এখানে কি খেয়াল রাখতে হবে যে পি আর ভি এককটা কিন্তু কি আসতেছে জুল আসতেছে, এন থেকে মোর এনটাকে বলা হয় কি এমওএলই মোর, আর টিকে বলা হয় কি টি এর একক হচ্ছে ক্যালোরি। তারপরে সমীকরণটা আমাদের কী আসলো, তাহলে এই গ্রুপটা আসলে করতে হবে জুল পার মোল পার ক্যালোরি। অবশ্যই এখানে এটা খেয়াল রাখতে হবে আগের একটা মান আছে, আগের মান বুঝতে পারবো, আগের মান হচ্ছে কি 8.314 জুল পার মোল পার ক্যালোরি, তাহলে আর এর মান আমরা জেনে নিলাম। তবে এখানে এন এর মানটা
একটুখানি ইন্ডিয়ান মাত্রা থেকে আমি আলোচনা করি, বুঝছে এন ইন্ডিয়ান মাত্রা হচ্ছে আঙ্গিক ঘর, আঙ্গিক ঘরটা আমরা একটু বলি যদি আঙ্গিক ঘর এখানে আমাদের মোটামুটি 7 ইঞ্চি আঙ্গিক ঘরে ভেবে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন এর আঙ্গিক ঘর সময় সময় কত গ্রাম হচ্ছে 2 গ্রাম। এবার যদি বলি আমি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের আঙ্গিক ঘর কত হবে 4 গ্রাম। এবার যদি আমি বলি নাইট্রোজেন, নাইট্রোজেনের আণবিক ভর হবে কত 28 গ্রাম। এবং যদি আমি বলি অক্সিজেন, অক্সিজেনের আণবিক ভর হবে 32 গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এসআই একক ব্যবহার করি তাহলে গ্রামগুলোকে আমরা কেজিতে কনভার্ট করে নেব, তাহলে কেজিতে কনভার্ট করলে আমাদের মোটামুটি এখানে চলে আসবে। তাহলে আমাদের আজকে মোটামুটি আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, গ্যাসের সম্বন্ধিত সূত্র, ঘনত্বের সমীকরণ এবং গ্যাস ধ্রুবক সম্পর্কে আলোচনা করলাম আমরা মোটামুটি আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব, গড়বেগ, গড়বর্গবেগ, গড়বর্গবেগ এবং আরেকটা বিষয় এখানে আছে সেই বিষয়গুলো আমরা এই পরবর্তী টপিকসে আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।